নুসরাত নিখিলের গ্র্যান্ড রিসেপশনে কেন এলেন না রাজশ্রী জুটি? টলি তারকা দিয়ে চাঁদের হাট বসেছিল নুসরাত নিখিলের গ্র্যান্ড রিসেপশনে। কিন্তু সেখানে দেখা গেল না রাজশ্রী জুটিকে। কিন্তু কেন? তাহলে কি অন্য কিছু? না, এত জল্পনা কল্পনার কোনো প্রয়োজন নেই। রাজশ্রী জুটি উপস্থিত না থাকার কারণ শুধুমাত্র রথযাত্রা উপলক্ষে তাদের পুরীতে থাকার জন্য। গত বছরের মতোই এবারও রাজশ্রী জুটি জগন্নাথ দেবের স্থানে উপস্থিত হন, আর ঠিক এই কারণে অ্যাটেন্ড করতে পারলেন না তারা কলকাতায় নামি পাঁচ তারা হোটেলে থাকা ইঞ্চি কাপেলের রিসেপশন। রাজ চক্রবর্তী ডিরেকশন ও প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেতে চলেছে পরিণীতা। সেই ছবিতে দেখা যাবে শুভশ্রী এবং ঋত্বিক চক্রবর্তীকে। তারই প্রথম ট্রেলার বেরোল আজ। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে। বাবা, তুই সেট করেছিস। তোলে আবিরের সাথে লুকিয়ে সিঁদুর মিশিয়ে নিয়ে গেছিলাম। আমি তো তোমার পরিণীতা। তবে শুভশ্রী নুসরাতের মধ্যে যে বেশ ভালোই সুসম্পর্ক আছে তা বোঝা যায় তাদের বিয়ের পর রাজ ও শুভশ্রী নুসরাতকে সোশ্যাল মিডিয়ায় পাঠানো শুভেচ্ছা বার্তা থেকে। তাই কোনো রকম রহস্য নেই এই ঘটনায়। পরিণীতার ট্রেলার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। Some things never change.